বন্ধুগণ আমি সাদক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে হাঁপানি রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে আপনার শ্রবণ করবেন এবং দেখবেন আশা করি এর থেকে আপনারা অনেক বিরল তথ্য পাবেন যা আপনাদের জীবনে অত্যন্ত কাজে লাগবে আসলে হাঁপানি রোগ কী হাঁপানি রোগ হলো যে আমরা যে নিঃশ্বাসটা গ্রহণ করি এবং নিঃশ্বাসের সঙ্গে আমরা যে বাতাসটা গ্রহণ করি এই বাতাসের মধ্যে কি আছে বাতাসের মধ্যে আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন আছে ধুলিবালি তো আমাদের যে লাঞ্চ অর্থাৎ আমাদের যে ফুসফুস আমাদের স্টনের একটু নিচের দিকে লাঞ্চ বা ফুসফুস রয়েছে এবং এই ফুসফুসের কার্যকারিতা হল যে বায়ুমণ্ডল থেকে আমাদের লাঞ্চ আমাদের দেহের জন্য দেহকে সচল রাখার জন্য এই লাঞ্চকে একটা ছাকনি হিসাবে কাজ করে এবং যা প্রয়োজন তা আমাদের দেহে পাঠিয়ে দেয় এবং যা অপ্রয়োজন তার প্রশ্বাসের সঙ্গে বের করে দেয় আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে হাঁপানি রোগটা কি হাঁপানি রোগটা হলো যে ওই ফুসফুসের দেহে যদি ময়লা জমে এবং কপ জমে শুকিয়ে যায় তাহলে সেই নিঃশ্বাস নিতে এবং নিঃশ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে এবং সে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না এবং তার ভিতরে একটা ক্লান্তি আসে এবং হয়রান হয়ে যায় সামান্য পরিশ্রম এসে হয়রান হয়ে যায় অর্থাৎ তার লাঞ্চ কার্যকারিতা লাঞ্চের কার্যকারিতা কমে যায় অর্থাৎ লাঞ্চ আস্তে আস্তে অকেজ হয়ে যায় এবং বিকল হয়ে যায় তো কাজেই লাঞ্চের ফুসফুকুলা বন্ধ হয়ে যায় এটাই হলো হাঁপানি এবং এই হাঁপানি রোগ যার একবার হবে সে আর কোনো দিনও সে ভালো হবে না হয়তো সাময়িকভাবে সে আরাম পাওয়ার জন্য সে ওষুধপত্র ইত্যাদি সে সাময়িক নিরসনের জন্য কিছুটা কাজ দিবে এবং ইনহেলাল কিছুটা কাজ দিবে বা অনেক সময় যখন হাঁপানি বেড়ে যায় এবং সে অক্সিজেন নিতে পায় না তখন কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে তাকে সুস্থ রাখা যায় কিন্তু স্থায়ীভাবে হাঁপানি কোনোদিনও ভালো হয় না সুতরাং এটা অত্যন্ত জটিল একটি বেধি এবং অত্যন্ত কষ্টকর একটি বেধি সুতরাং আমি চিন্তা করেছি যে এই রোগ সম্পর্কে আপনাদেরকে অবশ্যই কিছুটা অবহিত করা দরকার তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্য আমি বলতে চাই যে প্রথম যে লক্ষণটি সেটি হলো যে আপনার কোল্ড অ্যালার্জিক হতে পারে কোল্ড অ্যালার্জিকটা হলো যে প্রথমে আপনার ঘন ঘন ঠান্ডা লাগবে এবং খুসখুসে কাশি হবে ঘন ঘন ঠান্ডা লাগবে এবং খুসখুসি কাশি হবে এবং এটা আস্তে আস্তে যদি আপনি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট না করেন তাহলে দেখা যাবে যে আপনার এই কোল্ড অ্যালার্জিকটা আপনাকে আস্তে আস্তে ব্রঙ্কাইটিস দিয়ে যাবে এবং ব্রঙ্কাইটিসটা পরবর্তী সময়ে হামড়াইতে রূপ নেবে অর্থাৎ আপনার লাঞ্চের ভিতরে কপ জম জমতে জমতে সেই কপ শুকিয়ে আপনি হাঁপানিতে রূপান্তরিত হয়ে যাবে আর যখন হাঁপানিটা হয়ে যাবে তখন কিন্তু আপনি আর এর থেকে ক কোনোদিন নিষ্কৃতি পাবেন না হয়তো সাময়িকভাবে উপশম করার জন্য আপনি ওষুধপত্র কিছুটা কাজে আসতে পারে অথবা ইনহেলার কিছু কাজে আসতে পারে অথবা কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে কিছুটা কাজে আসতে পারে কিন্তু আপনি পুরোদমে আপনি সুস্থ হবেন না এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো যে ঘরমাক্ত অবস্থায় আপনারা কোনো সময় গোসল করবেন না অধিক পরিশ্রম করার পরে যখন আপনার শরীর ঘেমে যাবে এবং ঘাম অবস্থায় আপনি গোসল করবেন না তাহলে ঘামটা ভিতরে চেপে গিয়ে সেটা আপনার লাঞ্চে অ্যাফেক্ট হইতে পারে এবং এইভাবে আপনার সেখানে কপ জমতে পারে এবং সেই কফ জমে সে আপনার যে ফুসফুসের ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে পারে কাজেই আপনারা ওই এই অবস্থা যদি কাছ থেকে থাকে যে ঘাম অবস্থায় গোসল করবেন না ঘাম শুকানোর পরে আপনি গোসল করবেন কাজে এই ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন আর তৃতীয়ত হলো যে যারা কলকারখানায় কাজ করেন বিশেষ করে সুতার কারখানায় কাজ করেন অথবা আপনারা তুলার কারখানায় কাজ করেন অথবা আপনারা পাটের কারখানায় কাজ করেন তাদেরকে আমি বিশেষভাবে সতর্ক করে দিতে চাই যে ওই যে পাটের যে কণা এবং তুলার যে কণা এগুলা লাঞ্চে আস্তে আস্তে বসে গিয়ে সেই লাঞ্চের ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে আপনার পরবর্তী সময়ে একটা হামানি রূপ নিতে পারে কাজেই আপনারা যখন কাজ করবেন তখন আপনার অবশ্যই নাসিকা বরণ বা মাস্ক ব্যবহার করবেন নইলে আপনাকে কিন্তু এমন একটা সময় আসবে যে যখন সঙ্গে সঙ্গে আপনার হাঁপানিতে এবং আপনার বাকি জীবনটা কিন্তু আপনাকে বিষিয়ে তুলবে চতুর্থত আমি আপনাকে বলতে চাই ধূমপান থেকে বিরত থাকেন কারণ এই যে আমরা আপনারা ধূমপান করছেন এই ধূমপানের সঙ্গে যে কালো ধোয়াটা এটা আপনার ওই লাঞ্চের ভিতরে কাই হয়ে ওই লাঞ্চের ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় ধীরে ধীরে হয়তো ইয়ং বয়সে আপনি বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে যখন আপনার বয়স বেশি হয়ে যেতে থাকবে যখন আপনি বয়স্ক হতে থাকবেন তখন কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে আপনার সেই ধূমপানের যে কাই এবং ওটার যে একটা কালি রয়েছে ভিতরে যে একটা কালো রঙ রয়েছে এটা আস্তে আস্তে আপনার ওই লাঞ্চের ভিতরে লাঞ্চকে কালো করে দিবে এবং ময়লাযুক্ত করে দিবে এবং লাঞ্চের শীত বন্ধ করে দিবে এভাবে কিন্তু আপনার এক সময় হাঁপানিতে রোগ নেবে এবং এই হাঁপানিটা হয়ে গেলে আর কোনো দিনও হাঁপানি ভালো হবে না এই হাঁপানি রোগের কোনো পারমানেন্ট কোনো ঔষধ বা ট্রিটমেন্ট নাই তো সুতরাং আপনার এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন যাতে হাঁপানি না হয় এদিকে আপনি লক্ষ্য রাখবেন আর বিশেষ করে আমি প্রথম যে আপনাকে বললাম যে কোল্ড অ্যালার্জিক প্রথম কোল্ড অ্যালার্জিকটা আপনাকে প্রথমেই নির্মূল করতে হবে অর্থাৎ যে সমস্ত কারণে কোল্ড অ্যালার্জিক হয় এবং কোল্ড অ্যালার্জিক বেড়ে যায় যার কোল্ড অ্যালার্জিকের প্রবণতা রয়েছে তাকে অবশ্যই কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে যেমন মনে করেন যে আপনার যে ঠান্ডা খাবার থেকে আপনি দূরে থাকবেন প্রতিদিন একটু একটু গরম পানি খাবেন এবং আপনার ফ্রিজের ঠান্ডা খাবারকে আপনি বয়কট করবেন ফ্রিজের ঠান্ডা খাবার আপনি খাবেন না বিশেষ করে যেটা মনে করে যে সরাসরি খাওয়া যায় বা কাঁচা ফলমূল আপনি ফ্রিজে থেকে এনে খাবেন না পানি খাবেন না এবং আপনি অন্যান্য পানীয় জাতীয় ফ্রিজে থেকে খাবেন না মিষ্টি জাতীয় ফ্রিজে থেকে খাবেন না কিন্তু যে সমস্ত খাদ্য আপনাকে পরবর্তী সময়ে মানে সেটা রান্না করে খাওয়া হয় এটা আপনি খেতে পারবেন কিন্তু সরাসরি ফ্রিজে থেকে ঠান্ডা কিছু বের করে আপনি খাবেন না তাহলে আপনার কোল্ড আজ কোনোদিন ভালো হবে না সুতরাং আমি আপনাকে বলতে চাই যে আপনি অবশ্যই এই সমস্ত বিধিমালা মেনে চলতে হবে আর এর কোনো ট্রিটমেন্ট নাই সাময়িক উপশমের জন্য ওষুধ তো রয়েছে এবং এটা আপনার সাময়িক উপশমের জন্য সাময়িকভাবে আপনি আরাম দিবে কিন্তু আপনাকে চিরস্থায়ীভাবে আপনি কোনোদিন মুক্ত হবেন না তবে হ্যাঁ আপনি রোগকে রোগের ট্রিটমেন্টের মধ্যে আমি আপনাদেরকে একটু পরামর্শ দিতে চাই সেটা হলো যে যে ব্লাড ওরিয়েন্টাল নামে একটা ওষুধ আছে যেটা সারা পৃথিবীতেই চলে এটা আপনার বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন অথবা হোমিওপ্যাথিক দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন ব্লাড ওরিয়েন্টাল যদি আপনার পাঁচ সাত ফোঁটা করে প্রতিদিন একটু করে খান তাহলে একটু গরম পানির সাথে যদি খান তাহলে আপনার হাঁপানিটা কন্ট্রোল থাকবে আর দ্বিতীয়ত আপনা আপনাকে একটা পরামর্শ দিব সেটা হলো যে তুলসী পাতার রস অন্তত প্রতি সপ্তাহে একবার কি দুইবার আপনি যদি খান তাহলে আপনার হাঁপানি কন্ট্রোল থাকবে এবং আপনি রিল্যাক্স পাবেন সুতরাং আমি আপনাকে বলতে চাই যে আমার এই আলোচনা থেকে এবং আমার এই পরামর্শ থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন যারা হাঁপানি রুগী তারাও এর থেকে তথ্য নিয়ে আপনারা সেভাবে আপনি জীবনযাপন করবেন আর যারা হাঁপানি রুগী এখনও হন নাই তাদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা এই নিয়ম বিধিগুলো পালন করবেন আপনার যাদের কোল্ড অ্যালার্জি আসে আপনার অতি শীঘ্র ওই কোল্ড অ্যালার্জি আপনাকে নির্মূল করে দিতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে ওই ঘরমাক্ত অস্ত্র কিছু করা যাবে না তৃতীয়ত আপনাকে ধূমপান করা যাবে না চতুর্থত ক্ষুদ্ধ বাতাস গ্রহণ করবেন এবং ময়লা ধুলিবালি থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন এবং এই সমস্ত নিয়মকানুন যদি আপনি মেনে চলেন তাহলে আমি অত্যন্ত আশাবাদী যে আপনারা অত্যন্ত সুস্থ থাকবেন এবং হাঁপানি থেকে আপনি মুক্ত থাকবেন এবং আপনার জীবনটা খুব সুন্দর এবং সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টানছি কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ভিডিও থেকে যদি আপনার কিছু তথ্য এবং আপনাদের জীবনের জন্য প্রয়োজনীয় কিছু পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেকচার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ